বিশ্বাস কিংবা সুব্রত বক্সীর কাছে গেলে, পার্থ ভৌমিকের কাছে গেলে তারা এই কাজ করত। রাজনীতি করতে গিয়ে তো মানুষ চেনা যায়, আমি অনেক মানুষ চিনি। যদি বিজেপির কেউ যুক্ত থাকে, আমি বিশ্বাস করি না শ্রমিক ভট্টা যেটা করত, আমি বিশ্বাস করি না যে বিজেপির ওই যে ছেলেটি চাপদারি সুন্দর যে ছেলেটি আসে রাজর্ষি, ও এটা করতো, আমি বিশ্বাস করি না। কিন্তু এই যে মেয়েটি, এই মেয়েটি বলল, তারপরে 10 মিনিট বাদে 20 মিনিটের মধ্যে কুণাল ঘোষ ট্যাগ করলো। আচ্ছা বলুন তো, আপনাদের কি সময় আছে এই কোন ইউটিউবার তার ফেসবুক লাইভে কি বলছে এটা নিয়মিত দেখার? আপনারা দেখেন? সম্ভবত না, আমিও দেখি না। কুণাল ঘোষের এত সময় আছে যে সে বসে বসে ইউটিউবাররা কে কি ফেসবুকে লাইভ করছে দেখে? যে ওটা ফেসবুকে লাইভ হতে না হতে 20 মিনিটের ভিতর কুণাল ঘোষকে ওটাকে ট্যাগ করে লালবাজারকে বলতে হলো, এটা কি স্বাভাবিক ঘটনা? আমি এই ঘটনার কোনোটাকে স্বাভাবিক বলে মনে করছি না। অস্বাভাবিকত্ব কোথায় খুঁজে বের করার দায় পুলিশের, পুলিশ খুঁজে বের করুক, আমার কোনো আপত্তি নেই। পুলিশ এসেছিল আমার কাছে, আমাকে নোটিশ দিয়েছে, কালকে বলেছে যেতে, আমি বলেছি সব রকম সহযোগিতা করবো, যাবো, কোনো অসুবিধে নেই। কিন্তু এই যে, আমিও তো চাই সত্য অনুসন্ধান হোক, কিন্তু এইরকম একটা কদর্য কুৎসিত অভিযোগ, একটি বাচ্চা মেয়ে, যে মেয়েটিকে আমি মা বলে ডাকি, এবং এই ফেসবুকে অভিযোগ পড়ার পরেও আমি মেয়েটিকে বলেছি, ফোন করেছিলাম আমি মেয়েটিকে, আমি কি রে মা তুই এসব কি বলেছিস, বলে আমার যা মনে হয়েছে বলেছি, ঠিক বলেছি। তারপরে ওটা শোনার পরে আমি মেয়েটিকে লিখলাম হোয়াটসঅ্যাপে, এখনো আমার কাছে আছে, যে তুই এত কথা বললি, একবারও বললি না যে আমি তোকে মা বলে ডাকি। আমার সত্যি তখন চোখে জল আসছিল। আপনারা শুনলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ঠিক কি প্রতিক্রিয়া দিলেন, পুরো ঘটনায় তিনি অস্বীকার করছেন যে সাংবাদিক যে একেবারে গুরুতর অভিযোগ করেছে, শ্লীলতা হানির অভিযোগ, এবং রবিবার সকালে খবর সংগ্রহ করতে গিয়ে ঠিক এই অভিজ্ঞতা হয়েছে একেবারে, সাংবাদিক একেবারে স্পষ্ট করে জানিয়ে দেয় ফেসবুক লাইভ করে, আর তারপরেই সরগোল পড়ে যায় একেবারে সোশ্যাল মিডিয়ায়, এবং পাশাপাশি পদক্ষেপ করে দল। ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে, তবে কতদিন পর্যন্ত এই সাসপেন্ড করা হয়েছে এখনো পর্যন্ত দলের তরফে জানানো হয়নি। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুললেন এক তরুণ সাংবাদিক। ইতিমধ্যে এই ঘটনায় সরব হয়েছেন কুণাল ঘোষ, তিনি ইতিমধ্যেই টুইট করেছেন, এবং তিনি ফেসবুকেও লালবাজারকে ট্যাগ করে একেবারে এই অভিযোগ সামনে এনেছেন কুণাল ঘোষ। অন্যদিকে প্রত্যেকেই ঘটনার নিন্দা জানাচ্ছেন, অন্যদিকে সিপিএম এর বহু বর্ষীয়ান নেতা তারাও ইতিমধ্যে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুললেন এক তরুণ সাংবাদিক, ইতিমধ্যেই ফেসবুক লাইভ করে তিনি সেই অভিযোগ স্পষ্ট করে জানিয়ে দেন। কলকাতার একটি পোর্টালে কর্মরত ওই সাংবাদিক নিজের ফেসবুক লাইভে সেই মারাত্মক অভিযোগ করেন। তিনি বলেন, রবিবার সকালে খবর সংগ্রহ করতে গিয়ে তন্ময় ভট্টাচার্যের বাড়িতে যান, এবং তার সাক্ষাৎকার নেওয়ার আগে ওই তরুণী সাংবাদিকের কোলের ওপর বসে পড়েন তন্ময় ভট্টাচার্য। স্বভাবতই এই ঘটনায় যথেষ্ট বিব্রত বোধ করেন ওই তরুণী। তারপরে তিনি ফেসবুক লাইভ করেন এবং সেখানেই তার গুরুতর অভিযোগ তিনি জানান। ইতিমধ্যেই পদক্ষেপ করেছে দল, দল থেকে বহিষ্কার করা হয়েছে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে। সাংবাদিক আরও জানান, এর আগেও বিভিন্ন সময় তন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে ঠিক এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাকে, এবং এই ঘটনায় তিনি যথেষ্ট বিব্রত বোধ করেন, এবং তারপরে ফেসবুক লাইভে এসে স্পষ্ট করে ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ করেন এই তরুণ সাংবাদিক। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুললেন এক তরুণ সাংবাদিক, কলকাতার একটি পোর্টালে কর্মরত ওই সাংবাদিক। রবিবার সকালে তিনি খবর সংগ্রহ করতে যান, সাক্ষাৎকার নিতে যান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বাড়িতে, আর তারপরেই সেখানেই তার সঙ্গে অভব্য আচরণ করা হয়, তার কোলে বসে পড়েন ওই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, এবং তারপরেই সেখান থেকে বেরিয়ে ফেসবুক লাইভ করেন সাংবাদিক, পুরো ঘটনার বিবরণ জানান এবং গুরুতর অভিযোগ করেন, শ্লীলতাহানির অভিযোগ করেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে, এবং তারপরই সরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়,
এবং তৎক্ষণাৎ কুনাল ঘোষ তিনি লালবাজারকে ট্র্যাক করে একেবারে পোস্ট করেন এই অভিযোগ সামনে আনেন এবং তারপরেই পদক্ষেপ করে দল থেকে বহিষ্কার করা হয় সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে তবে কতদিন পর্যন্ত এই বহিষ্কার করা হলো এখনো পর্যন্ত দল স্পষ্ট করে জানায়নি তরুণ সাংবাদিক একেবারে ফেসবুক লাইভে তিনি আরও অভিযোগ করেন যে এর আগেও বিভিন্ন সময় তন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে ঠিক এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাকে এবারও সেই একই রকম পরিস্থিতি এবং তারপরে তিনি গোটা বিষয়টি ফেসবুক লাইভ করে একেবারে সামনে নিয়ে আসেন ঘটনার বিবরণ দিয়ে একেবারে অভিযোগ করেন ওই সাংবাদিক যে গুরুতর খবরের দিকে আমরা নজর রেখেছি যেখানে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তোলেন এক সাংবাদিক কলকাতার একটি পোর্টালে কর্মরত সাংবাদিক রবিবার সকালে খবর সংগ্রহ করতে যান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বাড়িতে সেখানে তার একটি সাক্ষাৎকার নেওয়ার সময় ঠিক এই ঘটনা ঘটেছে একেবারে ঘটনার বিবরণ দিয়ে ফেসবুক লাইভ করে অভিযোগ করেন সাংবাদিক তিনি এর আগেও দাবি করেন যে এর আগেও ঠিক এই রকম ঘটনার পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হয়েছে একেবারে স্পষ্ট করে জানান ওই তরুণ সাংবাদিক ইতিমধ্যে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের নিন্দার ঝড় উঠেছে এবং অন্যদিকে সিপিএম এর বহু বর্ষীয় নেতা তারাও নিন্দা করেছেন ঠিক এই ঘটনায় একেবারে গুরুতর অভিযোগ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুললেন এক তরুণ সাংবাদিক আর এই ঘটনা সামনে আসার পর কি প্রতিক্রিয়া দিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য শুনো এবং আপনি আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন আমার স্ত্রী এই মেয়েটিকে চেনে আমার বড় বৌদিকে জিজ্ঞেস করুন এই মেয়েটিকে চেনে অন্তত 15 বার মেয়েটি আমার বাড়িতে এসেছে ইফ নট মোর আমি এক্ষুনি আমার হোয়াটসঅ্যাপ খুলে এই মেয়েটির হোয়াটসঅ্যাপ থেকে আমাকে পাঠানো 10টা ইন্টারভিউয়ের লিঙ্ক আপনাদের দিয়ে দিতে পারি কোনোদিন এই মেয়েটি অতীতে এই অভিযোগ করলো না বেছে বেছে আজকে যখন কালকে জুনিয়র ডাক্তারদের পাল্টা অর্গানাইজেশনটা তৈরি হয়েছে মেয়েটি অভিযোগটা করবার 20 মিনিটের ভেতরে কুণাল ঘোষ লালবাজারকে ট্যাগ করে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অবিলম্ব তদন্ত এবং গ্রেপ্তার তার 10 মিনিট বাদে দেবাংশু ভট্টাচার্য আমি বলছি না তৃণমূল কংগ্রেস দল ষড়যন্ত্র করেছে আমি বিশ্বাস করি না এটা যদি ববি হাকিমের কাছে যেত ববি হাকিমের কাজ করতো আমি বিশ্বাস করি না অরূপ বিশ্বাস কিংবা সুব্রত বক্সির কাছে গেলে পার্থ ভৌমিকের কাছে গেলে তারা এই কাজ করতো রাজনীতি করতে গিয়ে তো মানুষ চেনা যায় আমি অনেক মানুষ চিনি যদি বিজেপির কেউ যুক্ত থাকে আমি বিশ্বাস করি না শ্রমিক ভট্টা যেটা করতো আমি বিশ্বাস করি না যে বিজেপির ওই যে ছেলেটি চাপদারি সুন্দর যে ছেলেটি আসে রাজর্ষি ও এটা করতো আমি বিশ্বাস করি না কিন্তু এই যে মেয়েটি এই মেয়েটি বললো তারপরে 10 মিনিট বাদে 20 মিনিটের মধ্যে কুণাল ঘোষ ট্যাগ করলো আচ্ছা বলুন তো আপনাদের কি সময় আছে এই কোন ইউটিউবার তার ফেসবুক লাইভে কি বলছে এটা নিয়মিত দেখার আপনারা দেখেন সম্ভবত না আমিও দেখি না কুণাল ঘোষের এত সময় আছে যে সে বসে বসে ইউটিউবাররা কে কি ফেসবুকে লাইভ করছে দেখে যে ওটা ফেসবুকে লাইভ হতে না হতে 20 মিনিটের ভিতর কুণাল ঘোষকে ওটাকে ট্যাগ করে লালবাজারকে বলতে হলো স্বাভাবিক ঘটনা আমি এই ঘটনার কোনোটাকে স্বাভাবিক বলে মনে করছি না অস্বাভাবিকত্ব কোথায় খুঁজে বের করার দায় পুলিশের পুলিশ খুঁজে বের করুক আমার কোনো আপত্তি নেই পুলিশ এসেছিল আমার কাছে আমাকে নোটিশ দিয়েছে কালকে বলেছে যেতে আমি বলেছি সব রকম সহযোগিতা করবো যাবো কোনো অসুবিধা নেই কিন্তু এই যে আমিও তো চাই সত্য অনুসন্ধান হোক কিন্তু এইরকম একটা কদর্য কুৎসিত অভিযোগ একটি বাচ্চা মেয়ে যে মেয়েটিকে আমি মা বলে ডাকি এবং এই ফেসবুকে অভিযোগ পড়ার পরেও আমি মেয়েটিকে বলেছি ফোন করেছিলাম আমি মেয়েটিকে আমার কি রে মা তুই এসব কি বলেছিস বললো আমার যা মনে হয়েছে বলেছি ঠিক বলেছি
তারপরে ওটা শোনার পরে আমি মেয়েটিকে লিখলাম হোয়াটসঅ্যাপে, এখনো আমার কাছে আছে, যে তুই এত কথা বললি একবারও বললি না যে আমি তোকে মা বলে ডাকি। আমার সত্যি তখন চোখে জল আসছিল। এই ঘটনায় সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের প্রতিক্রিয়া আপনাদের সামনেই রাখলাম। অন্যদিকে দল থেকে বহিষ্কার করার পর সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তার ঠিকই প্রতিক্রিয়া শুনুন। বা বিকেলে আমরা জানতে পারলাম এক তরুণী মহিলা সাংবাদিক পোর্টালের, সে তন্ময়ের আচরণে ক্ষুব্ধ হয়েছে, গিয়েছিল তার কাছ থেকে বাইক দিতে, যেটা সাধারণত ওদের কাজ সংগ্রহ করা খবর, এবং ওর এগুলো বলেও নিজের বাড়ি থেকে। প্রথমত সেটা বাড়ি থেকে কেন বলে সেটাই আমি বুঝি না, আর দ্বিতীয়ত হচ্ছে যে যে ওর আচরণ যা এই মেয়েটিকে আঘাত করেছে, সে বিধ্বস্ত হয়েছে। আজকালকার দিনে অনেকে সেন্সিটাইজ করতে হয় যে কোন টাচ, কোন ব্যবহার, কোনটা ব্যাড, কোনটা গুড, এসব আজকাল মেয়েরা ভালো করে সচেতন এবং বুঝতে পারে এবং আমাদের সচেতন করতে হয়। এই ধরনের কোনো অভিযোগ আসলে সিপিআইএম দল হিসেবে আমরা এটাকে গুরুত্ব দিয়ে দেখি। আমাদের ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে, কিন্তু তাদের একটা পদ্ধতি আছে, কিন্তু যেভাবে পেশাগত কাজ করতে গিয়ে আজকে তার প্রতি, সে মেয়েটির প্রতি যে আচরণ করেছে সেটা খুবই গলিত। পার্টি কিছুতেই সেটাকে সমর্থন করে না, কেউ এটাকে ভালো চোখে দেখবেন না, এবং আমরা কোনো ক্ষমার চোখে এগুলো দেখি না। আপনাদের শোনালাম সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য। তিনিও স্পষ্ট করে জানালেন যে এই ঘটনায় দল পদক্ষেপ করেছে এবং এই ধরনের ঘটনা পরবর্তীকালে, পরবর্তী সময় এলে তাও খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তবে কত দিন পর্যন্ত বহিষ্কার করা হয়েছে এখনো পর্যন্ত, ইতিমধ্যেই দলের তরফে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে সাসপেন্ড করা হয়েছে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে, তবে কত দিন পর্যন্ত এই সাসপেন্ড করা হলো এখনো পর্যন্ত দল স্পষ্ট করে জানায়নি। তবে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে, আর এই ঘটনার পর দল পদক্ষেপ করেছে, সাসপেন্ড করা হয়েছে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে, এবং এই সাসপেন্ডের পর এবার কি জানালেন তন্ময় ভট্টাচার্য শোনাব আপনাদের। তোমাকে বহিষ্কার করা হয়নি, সাসপেন্ড করা হয়েছে। দ্বিতীয়ত কি বিষয় তা আমি জানি না। একটি মেয়ে অভিযোগ করেছে, এটা আপনারা সবাই জানেন, আমিও দেখেছি। এখন একটি মেয়ে অভিযোগ করলো বলেই যদি পার্টি সাসপেন্ড করাটা উচিত মনে করে, পার্টি ঠিক কাজ করেছে। এরকম যদি কালকে আর কোনো নেতার সম্পর্কে অভিযোগ অন্য কোনো মেয়ে করে, তাহলে পার্টি তাকেও সাসপেন্ড করবে। পরশু দিন আর কোনো নেতা সম্পর্কে কোনো মেয়ে এরম অভিযোগ করে, তাহলে পার্টি তাকেও সাসপেন্ড করবে। এই রুটিনে যদি পার্টি চলে যায়, তাহলে পরে আমার কিছু বলার থাকে না। আমি আশা করেছিলাম পার্টি আমার কথা শুনবে। রাজ্য সম্পাদক হোয়াটসঅ্যাপে আমার কাছে কিছু জানতে চেয়েছিলেন, আমি তাকে জানিয়েছি। তারপরেও এই সিদ্ধান্ত আমার কাছে দুর্ভাগ্যজনক, এবং যা বলার আমি অবশ্যই বলবো। আমি মাথা উঁচু করে বামপন্থার সঙ্গে ছিলাম আজন্মকাল। আমাদের এই পরিবার বামপন্থী পরিবার হিসাবেই পরিচিত গোটা এলাকার মধ্যে। মাথা উঁচু করে কমিউনিস্ট পার্টি করেছি, আমি মাথা উঁচু করেই থাকব। যদি কেউ মনে করেন যে আমাকে হ্যারাস করে আমাকে আমার রাজনৈতিক আদর্শচ্যুত করতে পারবেন, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। এই ঘটনায় আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, একেবারে তরুণ সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সিপিএম নেতার বিরুদ্ধে ঠিক কি ঘটনা একটু বিস্তারিত জানাও, এবং পাশাপাশি কত দিন সাসপেন্ড করা হলো সিপিএম নেতাকে কি জানতে পারছো?
দেখো সুমনা, তুমি যেটা বললে যে এক মহিলা সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে গিয়েছিল এবং তাৎপর্যপূর্ণভাবে তার আগের দিন তাকে ফোন করে তার অ্যাপয়েন্টমেন্ট নেয় এবং তার সঙ্গে যখন যে সময় সাক্ষাৎকার নিতে যায় সে সময় তিনি কোথায় বসবো বলে সেই মহিলা সাংবাদিকের কোলের ওপরে বসে পড়েন। তো এই ঘটনায় এই যে আচরণ প্রাক্তন সিপিএম বিধায়কের, সেই তার আচরণে সেই মহিলা সাংবাদিক হেনস্থা শিকার হন এবং তিনি ফেসবুক লাইভ করেন এবং সেই ফেসবুক লাইভ করে তার যা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ব্যাপারে তিনি বিস্তারিত সেখানে জানান। পাশাপাশি বরানগর পুলিশ স্টেশনে তিনি একটি এফআইআর দায়ের করেন এবং যার ভিত্তিতেই কিন্তু তদন্ত করছে পুলিশ। এবং এই ঘটনা সামনে আসার পরপরই পাশাপাশি মহিলা সাংবাদিকের যে ভিডিও যেটি ভাইরাল হয়েছে ফেসবুক লাইভ, তার পরেই কিন্তু দলের তরফ থেকে অর্থাৎ সিপিএম এর তরফ থেকে পদক্ষেপ করা হয় এবং সেক্ষেত্রে কিন্তু ইন্টারনাল তদন্ত কমিটি যেটা রয়েছে তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। এবং যেটা জানাচ্ছেন যে সিপিএম এর প্রাক্তন বিধায়ক, তিনি যেটা জানাচ্ছেন তন্ময় ভট্টাচার্য, যে তাকে রাতের দিকে মোহাম্মদ সেলিমের তরফ থেকে একটি হোয়াটসঅ্যাপে তাকে কিছু বিষয়ে জানতে চাওয়া হয় এবং তিনি কিন্তু তার উত্তর দিয়েছিলেন। কিন্তু তারপরে তিনি যখন জানতে পারেন যে ইন্টারনাল কমিটি সেই তদন্ত কমিটি সেই পুরো বিষয়ে তদন্ত করছেন, তিনি সেই বিষয়টাকে স্বাগত জানিয়েছিলেন কিন্তু নির্দিষ্ট সময়সীমার আগেই তাকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়। এবং যে বিষয়ে তিনি প্রতিক্রিয়াতে জানেন যে তিনি এই বিষয়ে মর্মাহত, কারণ যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছে অর্থাৎ মহিলা সাংবাদিকের তরফ থেকে যে হেনস্থার অভিযোগ আনা হচ্ছে তা কিন্তু পুরোপুরি ভিত্তিহীন এবং এটা রাজনৈতিক ষড়যন্ত্র বলে তিনি জানান। এবং যেটা জানা যাচ্ছে যে তুমি যেটা জিজ্ঞেস করেছো কত দিনের জন্য বা কত সময়সীমার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত কিছু জানা যায়নি, কারণ মোহাম্মদ সেলিমের তরফ থেকে বলা হয়েছে যে পুরো বিষয়টা ইন্টারনাল তদন্ত কমিটি তদন্ত করছে এবং তারাই কিন্তু পুরো বিষয়টার উপরে তাদের সিদ্ধান্ত নেবে এবং সেই অনুযায়ী তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তবে কত দিনের জন্য আদৌ তিনি সাসপেন্ড থাকবেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে কিছু জানা যায়নি এখনো পর্যন্ত। এবং পাশাপাশি যে গুরুতর অভিযোগ আসার পরে দল পদক্ষেপ করেছে, কিন্তু তন্ময় ভট্টাচার্য সিপিএম নেতা তার যে বক্তব্য সেই বক্তব্য কি শোনা হবে দলের পক্ষ থেকে, এই বিষয়ে কি জানানো হচ্ছে? দেখো, যেটা তন্ময় ভট্টাচার্য তিনি যেটা বারংবার জানাচ্ছেন যে তার কাছে একটি হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যেটা মোহাম্মদ সেলিমের তরফ থেকে তিনি কিছু নির্দিষ্ট বিষয়ে জানতে চান এবং সেই মতন কিন্তু তিনি উত্তর দিয়েছিলেন, কিন্তু তদন্ত কমিটি তার সঙ্গে কোনো রকম কথাবার্তা বলেনি। অর্থাৎ তার যে পক্ষের বক্তব্য সেই বক্তব্য কিন্তু তাকে বলতে দেওয়া হয়নি বা তাকে জিজ্ঞেসও করা হয়নি, তার আগেই তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। এই জায়গাতেই কিন্তু তিনি প্রশ্ন তুলছেন এবং এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনায় তার কী রাজনৈতিক গতি প্রকৃতি থাকবে আগামীতে সেই বিষয়ে কিন্তু তিনি জানিয়েছেন, যেহেতু তিনি তার পরিবারের তরফ থেকে তারা দীর্ঘদিন ধরে বামপন্থীর সঙ্গে যুক্ত রয়েছেন এবং তিনি কিন্তু সিপিএম সমর্থক, সেই মতনই কিন্তু তিনি দল ছাড়ছেন না, দল থেকে তিনি বেরিয়ে যাবেন না, কিন্তু তদন্ত কমিটি যদি তাকে কিছু জিজ্ঞেস করে সেই মতন কিন্তু তিনি পুরোপুরি সহযোগিতা করবেন এবং তদন্তে তিনি সমস্ত রকমের তাকে যদি কিছু জিজ্ঞাসাবাদ করায় সেই রকম কিন্তু তিনি উত্তর দেবেন। কিন্তু যেটা তিনি বারংবার জানাচ্ছেন এবং যেটা তার অভিযোগ যে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়নি, তার আগেই কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো। শুধুমাত্র এই বিষয়টা না সুমনা, 2021 বিধানসভা নির্বাচনের যে সময় বামেদের বিপর্যয় নেমে আসে সেই সময় কিন্তু তিনি দলের নেতৃত্বদেরকে সরাসরি নিশানা করেছিলেন, এক প্রকার কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। সেই সময় কিন্তু একাধিক সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি দলের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই সময় কিন্তু তাকে এরকম একটা শাস্তির মুখোমুখি হতে হয়েছিল। এবং তার পরবর্তীতে আমরা আরও একবার দেখলাম যে মহিলা সাংবাদিক তিনি কিন্তু যেটা জানাচ্ছেন যে একবার না, তার সঙ্গে যে ঘটনা সম্প্রতি ঘটেছে সেই ঘটনা এর আগেও বিভিন্নবার তিনি এই একই ঘটনার শিকার হয়েছেন এবং তন্ময় ভট্টাচার্যের দ্বারাই হয়েছেন, এবং যার জেরে কিন্তু তিনি দীর্ঘদিন ধরে এই বিষয়টাকে টলারেট করছিলেন এবং যার জেরে গিয়ে তার সেই ধৈর্যের বাঁধ ভাঙে এবং তিনি সেখানে গিয়ে কিন্তু তিনি জানিয়েছিলেন যে তার যে আচরণ সেই আচরণে তিনি কমফর্টেবল ফিল করছেন এবং তিনি যেন সেটা না করেন। কিন্তু অন্যদিকে যেটা জানা যাচ্ছে, দেখো শ্রীলেখা মিত্র অভিনেত্রী তিনি যেটা জানাচ্ছেন, তিনি কিন্তু একজন বামপন্থী অভিনেত্রী, তিনি দীর্ঘদিন ধরে সিপিএমের বিভিন্ন সভায় তাকে দেখা গিয়েছে, বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গিয়েছে। তিনি কিন্তু যেটা জানিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে যে তিনি তন্ময় ভট্টাচার্যকে পার্সোনালি না চিনলেও একাধিক ব্লাড ডোনেশন ক্যাম্প একাধিক কর্মসূচিতে তিনি সেখানে গিয়েছেন, তার সঙ্গে তার একটা কথাবার্তা হয়েছে এবং তিনি শ্রীলেখা মিত্র তন্ময় ভট্টাচার্যের যে চরিত্রের বৈশিষ্ট্য দিয়েছেন সেখানে কিন্তু তিনি জানিয়েছেন তিনি খুব মজা করতে ভালোবাসেন, হই হুল্লোড় করতে পছন্দ করেন। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু তার যে আচরণ সেটা একেবারেই স্বাভাবিক, কিন্তু মহিলা সাংবাদিককেও তিনি চেনেন, এবার সেদিক থেকে যদি দেখা যায় তার যে অভিযোগ সেই অভিযোগকেও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না, সেটাও কিন্তু গুরুতর অভিযোগ একেবারেই তাই। এবং পাশাপাশি সাধনা আর একটু নির্দিষ্ট করে জানার চেষ্টা করব, দলের পদক্ষেপের কথা তো আমরা জানলাম, এদিকে আইনি পদক্ষেপ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে এবং সেক্ষেত্রে আইনি পদক্ষেপ এখনো পর্যন্ত কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল এই এফআইআর দায়ের করা হয়েছিল এবং সেই এফআইআর এর কপিও কিন্তু ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি, কিন্তু এই ঘটনার পুরোপুরি তদন্ত চলছে, দলের তরফ থেকে তো সাসপেন্ড করা হয়েছে এবং যে অভিযোগের প্রেক্ষিতে এফআইআর করা হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু পুলিশ তদন্তে নেমেছে এবং সমস্ত বিষয়ে সেটা তন্ময় ভট্টাচার্য আগেই
জানিয়েছেন যে তাকে যা যা জিজ্ঞাসাবাদ করা হবে, পাশাপাশি তদন্ত কমিটির তরফ থেকে যা যা তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তিনি তদন্তে পুরোপুরি সহযোগিতা করবেন। ফলে সব মিলে কিন্তু তদন্ত চলছে একেবারেই, তাই সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ সাধনা, আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। এবং যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে বা শ্লীলতাহানির অভিযোগে অভিযোগ আনলেন এক সাংবাদিক, মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ। এবার সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ইতিমধ্যেই দল পদক্ষেপ করেছে, তাকে সাসপেন্ড করা হয়েছে। এখনো পর্যন্ত কতদিন পর্যন্ত তাকে সাসপেন্ড করা হয়েছে দলের তরফে স্পষ্ট করে জানানো হয়নি, তবে এই ঘটনায় একেবারে নিন্দার ঝড় উঠেছে। ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে এবং সমস্ত রকম সহযোগিতা করবেন আইনি ক্ষেত্রে জানিয়ে দিয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য।